নলকূপের পানি সারা বছর একই তাপমাত্রায় থাকে। নলকূপের পানির তাপমাত্রা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাহিরের তাপমাত্রা। জ্বর হলে শীত লাগে কেন? জ্বর হলে আপনার শরীরে তাপমাত্রা বেড়ে যায়, ফলে গরম লাগার কথা, কিন্তু গরম না লেগে ঠান্ডা লাগে কেন? নলকূপ বা কল ভূগর্ভের পানির স্বাভাবিক তাপমাত্রা থেকে +25°C থাকে। এখানে আমাদের দেশে শীতের সময় সাধারণ সর্বনিম্ন তাপমাত্রা +5° থেকে +15°C-এর ভেতরে থাকে। তখন আমাদের দেহের বাহিরের অংশ, হাত পায়ের ত্বকের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি চলে আসে। ওই অবস্থায় কলের পানি স্পর্শ করলে গরম মনে হয়, আর গরমের দিনে তার বিপরীত, কারণ তখন তাপমাত্রা থাকে 29° থেকে 34°C পর্যন্ত। তখন কলের পানি ঠান্ডা মনে হয়।